কপাল জানো কপাল কপালে বিয়ে নেই ওমের সব ব্যবস্থা পাকা এদিকে গলায় ঘাড়ে অ্যালার্জি দিয়ে বসে রয়েছে কি কি? কি কি? কোন জগতে থাকো বলতো সময় হ্যাঁ গো ডাক্তার কি বললো মলমটা দিলে সারবে তো আর সারলেই বা কি বলতো পাকা দেখায় তো অ্যালার্জি নিয়েই বসতে হবে ওহ সেরে যাবে সেরে যাবে সেরে যাবে কিন্তু কি জানো ওই মেয়েটার বন্ধুর ঘাড়েও ওরকম লাল জরুরের মতো অ্যালার্জি বেরিয়েছিল কদিন আগেও তারপর আবার মিলিয়ে গেছিল কোন মেয়েটা ওই যে রাখা বলে মেয়েটা যে নিখোঁজ হয়ে গেছিল আরে দূর বাবা কোন মেয়ের কি হয়েছে আমি জানতে চাই না আমাদের সুমনার বিয়েটা না হলে কি হবে তুমি বুঝতে পারছ তোমাকে বলে কোনো লাভ নেই অথচ তোমাকে না বলি আমি কি করব বলো তো বলতে তো তোমাকে হবেই ও আবার শুরু করলে বিয়ে 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 না করলে কি হবে বলো তো না না কি আর হবে বলো তুমি তো কোটি কোটি টাকা জমিয়ে রেখেছো আমরা যখন সক্কে যাব তখন ও পায়ের ওপর পা তুলে বসে ওই টাকায় খাবে যেরকম এখন আমি খাচ্ছি তবু যদি একটু ফসা সুন্দরী হতো তুমি আবার শুরু করলে তো তাহলে তুমি শুরু করো আমি বাড়ি থেকে বেরিয়ে যাই ওই তো পারো সারাক্ষণই তো তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ হয় চোর ডাকার ধরতে নাহলে কোথায় কোন মেয়ে নিখোঁজ হলো তাই ধরতে আরে নিজের মেয়েটার কপালটা পড়া সেটা খেয়াল রাখো না কেন বিয়েটা না হলে মেয়েটাকে সারা জীবন ঘাড়ে করে ঘুরতে হবে এই আমি বলে দিলাম তোমায় হ্যাঁ ঠিক আছে সেটা আমি বুঝবো এক কথা এক কথা খালি বক বক করে যায় হ্যালো মিনা জয়িতা বলে কাউকে না না রিসেন্ট না পুরনো পুরোনো ও সেই সময় তো আবার আপনার পোস্টিং হয়নি না আমি আসার পর নামটা শুনেছিলাম কিন্তু এক্স্যাক্টলি কোথায় শুনেছিলাম ঠিক আছে আপনি রাখুন আমি দেখছি ওহ বিয়েটা কি আমায় করতেই হবে বাবা তা আমায় কেন জিজ্ঞেস করছিস মা জানা তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর কি করব বল আমাদের মতো লোকেদের বাড়িতেই তো এটাই মেয়েদের শেষ আশ্রয় বলেই জানি এদিকে রাগ করিস মা দেখি কি হয়েছে দেখি এটা কি হঠাৎ করে বেরোলো হ্যাঁ মাকে একটু বোঝাও বাবা আমি দেখতে যাই হোক না কেন বিয়ে করার জন্য আমার কোনো দাঁড়া নেই কোনো মতে আমাকে পার করতে হবে তাও না আমি পায়ে দাঁড়াতে চাই আর বিয়ে না হলেই বা কি হবে বড় জোর পেতনি হবো মরে গেলে দেখো বোকামের কথা শুনো কি উল্টো পাল্টা কথা বলে না